নজর রাখবো আমরা আবহাওয়ার দিকে, নামেই বর্ষাকাল, অথচ সেভাবে ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। শরৎকালের মতো বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়ার খামখেয়ালি বনায় ক্ষতি হচ্ছে চাষের। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আউশ ধান চাষও ঠিক মতো হচ্ছে না, স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন কৃষকরা। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই সকাল থেকে দেখা যাচ্ছে শহরের আকাশ জুড়ে কালো মেঘ, বা রাজ্যে বিভিন্ন জায়গা জুড়ে এভাবে কালো মেঘ দেখা যায়, কিন্তু যে কাঙ্ক্ষিত যে বর্ষা, সেই কাঙ্ক্ষিত বর্ষার দেখা মিলছে না। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘুমট অস্বস্তি আবহাওয়া কিন্তু বজায় থাকছে, আর যেভাবে বৃষ্টির অভাব থাকছে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত জলের অভাবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ধান চাষে একটা ব্যাপক ক্ষতি হচ্ছে। যদিও কোনো জায়গায় সাবমার্সিবল পাম্প চালানোর চিন্তা ভাবনা করছে জেলা প্রশাসন, কিন্তু তা দিয়ে কি আদতে এভাবে লড়াইটা করা সম্ভব হবে? চাষবাসের ভীষণ ক্ষতি হচ্ছে এমনটা কিন্তু দাবি করছেন, অভিযোগ করছেন কৃষকরা। ঠিক এই মুহূর্তে তিন জায়গা ছবি দেখছেন, পূর্ব মেদিনীপুর, আরামবাগ এবং পূর্ব বর্ধমান। আমরা এই সময় এই সমস্ত জায়গার মাঠঘাট সব দেখি একেবারে সবুজ হয়ে থাকে, অর্থাৎ এই সমস্ত জেলার বিস্তীর্ণ যে কৃষিক্ষেত্র রয়েছে তা সবুজে ভরা থাকে। কিন্তু এখন দেখুন ছবিটা একেবারেই ভিন্ন, অর্থাৎ চেনা ছবিটা কোথাও গিয়ে অধরা। চেনা ছবিটা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা, নামি বর্ষাকাল অথচ সেভাবে ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। আমরা কয়েকটি জেলার খবরাখবর নেব। এই মুহূর্তে আমার সঙ্গে আমার তিন প্রতিনিধি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন পূর্ব বর্ধমান থেকে সন্তোষ, আরামবাগ থেকে সৌরভ এবং কাঁথি থেকে বিষ্ণুব্রত রয়েছেন। আমি প্রথমে সন্তোষের সঙ্গে কথা বলবো। সন্তোষ, পূর্ব বর্ধমান যাকে বলা হয় বাংলার শস্য ভাণ্ডার, এবং এই সময় আমন ধানের চারার গাছে সবুজ হয়ে থাকে এই জেলার বিস্তীর্ণ কৃষিক্ষেত্র, কিন্তু এই ছবিটা তো একেবারে চেনা ছবির সঙ্গে কোনো মিল নেই। দেখো প্রিয়, একদমই তাই। শস্য বলা যে বর্ধমান সেই নাম কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে প্রতিবারই কিন্তু ধান যে চাষ, সেই চাষের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। এবারও কিন্তু 4 লক্ষ হেক্টর কিন্তু ধান চাষের কিন্তু একটি প্রাথমিকভাবে কিন্তু প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে টার্গেট নেওয়া হয়, তা কিন্তু 1 লক্ষ কিন্তু ছাড়ায়নি। চাষিরা রয়েছে, সরাসরি চাষিদের সাথে কথা বলবো যে জলের যে সমস্যা, সেই জলের সমস্যা কি আপনাদের মিটেছে? না না, এখন কি সমস্যা হচ্ছে? এখনো জল নাই, জলে চাষবাস হচ্ছে না। জল নাই? না, ওই সাবমার্সিবল হচ্ছে একটু আড্ডু। আগে কতটা চাষ করতো? আগে প্রায় 1.5 বিঘে। এখন ওই ওই কাটা দশক হবে। সাবমার্সিবল উপর ভরসা করে? হ্যাঁ, সাবমার্সিবল উপরে। হ্যাঁ, তাতে খরচা প্রচুর। দাম পাচ্ছেন না? না, তাহলে তো ধান চাষের যে আপনার টার্গেট সেটা তো কমে যাচ্ছে। হ্যাঁ, একবারে কমে যাচ্ছে। সমস্যা কতটা হচ্ছে? সমস্যা প্রচুর সমস্যা, সমস্যা প্রচুর সমস্যা হচ্ছে। খরচা বাড়ছে, লাভ হচ্ছে না। এরকম শস্য বলা বর্ধমান, তাতে আপনাদের যে টার্গেট প্রতি বছরই থাকে সে টার্গেট তো আপনারা করতে পারছেন না? না না না, হচ্ছে না, হচ্ছে না। দেখো পিউ, যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সাবমার্সেলের উপর কিন্তু তাদেরকে ভরসা করতে হচ্ছে, এবং সাবমার্সেলের উপর ভরসা করে তাদের কিন্তু চাষ করতে হচ্ছে। তাতে কিন্তু তাদের চাষের যে খরচা তা কিন্তু বাড়ছে, তার জন্য তারা যে টার্গেট দিচ্ছে যে ধান তারা রোপণ করে তা কিন্তু করতে পারছে না। ছবিটা একেবারেই ধরা পড়ছে না, কৃষকরা তারা সমস্যায় পড়ছেন। এর পাশাপাশি আরামবাগের ছবিটাও জানবো সৌরভের কাছ থেকে। সৌরভ, যেমনটা আমরা কথাই বলে থাকি যে আয় বৃষ্টি চেপে ধান দেবো মেপে কথা, এই কথাটা কোথাও গিয়ে না একেবারে অতীত হয়ে গেছে, একেবারে ভরা শ্রাবণ কিন্তু সেখানে বৃষ্টির দেখা নেই। কি অবস্থা এখন আরামবাগে? একেবারে একেবারে উপর থেকে তুমি যে বিষয় থেকে শুরু করলে সেই জায়গা থেকেই তোমাকে বলতে চাইবো যে আরামবাগ যে মহকুমা, সেই আরামবাগ এলাকা প্রধানত যে কৃষিকাজ এবং সেই কৃষিকাজের উপর নির্ভরশীল। এই যে মরশুম চলছে, বর্ষাকাল চলছে, সেই বর্ষাকালে জেনারেলি এই মুহূর্তে যে সমস্ত ক্ষেত বা খামার সেগুলো প্রায় শস্যে ভরে থাকে, ধানে ভরে থাকে, কিন্তু এখনো পর্যন্ত সেই এলাকায় বৃষ্টি প্রায় নেই বললেই চলে। কোনো কোনো জায়গায় যে বৃষ্টি হচ্ছে, ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তা ধানের জন্য একেবারেই যে হচ্ছে পর্যাপ্ত নয় সেরকমই দাবি করছেন এলাকার কৃষকরা। এবং ফলত এই এলাকায় অধিকাংশ যে সমস্ত জমি সেগুলো এখনো পর্যন্ত ধান চাষ করেনি, কিছু কিছু ক্ষেত্রে চড়া দামে, চড়া একেবারে চড়া দামে দেখো পিউ, আমরা খোদ রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার একদম মাঠে ঘাটে যেখানে কৃষকরা চাষ করেন। আমি সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করবো, একজন কৃষক এখানে কিন্তু রয়েছেন। তার আগে তোমাকে একটু চিত্রটা দেখিয়ে দিই, তুমি দেখতে পাচ্ছ কার্যত কাঠ ফাটা অবস্থা, ধান শুকিয়ে গেছে। কিছু কিছু যারা রোপণ করেছিলেন তাদের ক্ষেত্রে রোপণ কার্যত শুকিয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটু চেষ্টা করব কথা বলার জন্য, একজন কৃষক এখানে রয়েছেন, তাদেরকে বলার চেষ্টা করব যে এই মুহূর্তে কেমন অবস্থা রয়েছে চাষের। চাষের বড়
ব্যাপার জনগণ ব্যাপার বলতে বৃষ্টি হচ্ছে না, এখন চাষ করব কি করে, আমরা বৃষ্টি না হলে এই রোপণ করব কি করে, বা চাষের তো মরশুম প্রায় শেষ হতে গেল, তাহলে কি চাষ করা সম্ভব? চাষ করা সম্ভব মানে কি করব না করব সেটা তো বলতে পারছি না। এর আগে কি অন্যান্য জায়গায় চাষ হয়েছে? অন্যান্য জায়গায় চাষ হয়ে গেছে, রোপণ হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য চাষও অনেকে ক্ষতি হয়ে গেছে, কি করব না করব সেটা বুঝতে পারছি। এই যে ধান চাষ হলো না, তাহলে কি ধানের দাম বা চালের দাম কি বাড়বে বলে মনে হচ্ছে? সেটা নিশ্চয়ই বাড়তে পারে। আরেকজন আরেকজন রয়েছেন, উনি এখানে তো মাঠে চাষ করতে এসেছিলেন, কি বলবেন, মাঠে কি এখন ধান চাষ হচ্ছে একটু যদি কথা বলেন আমাদের সঙ্গে? সামনে দিকে তাকে যদি কথা বলেন, ধান চাষ কি সম্ভব হচ্ছে? না, চাষবাস হবে নি গো, জল টল নাই মাঠে, কি করে চাষ হবে? আপনারা কি এর উপর নির্ভর করে সংসার চলে? না চলে না। না না, ধান চাষের উপর কি সংসার চলে? হ্যাঁ, ধানেই নৌকরদের জমি চাষ টাস করি, সংসার চলে তার উপরে। এই যে ধান চাষ হলো না, তাহলে সংসারে ঘাটতি দেখা দিবে? আমরা সেই মাঠের চিত্র দেখালাম, কিছু কিছু জায়গায় যেগুলো রোপণ হয়েছে সেলো থেকে তারা জল এনে এমনটাই করছেন বলে তারা জানাচ্ছেন, এবং সেই সঙ্গে বিষ্ণুব্রত সমস্যায় পড়েছেন তারা, তুমি থাকো আমাদের সঙ্গে। তবে তিনটি জেলা নয় কিন্তু, আপনাদেরকে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ছবিটাও জানাবো। পুরুলিয়া থেকে মনোরঞ্জন রয়েছেন, ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে যাই পুরুলিয়ায় মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, যে সময় দেখা যায় একেবারে যে মাঠ ঘাট রীতিমতো সবুজে পরিপূর্ণ থাকে, কিন্তু এই বছরের ছবিটা একেবারেই অচেনা, একেবারেই দেখা যাচ্ছে চেনা ছবির সঙ্গে কোনো মিল নেই। কি দেখতে পাচ্ছ তুমি পুরুলিয়া জুড়ে, কৃষকরা কি বলছেন? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, এখনও পর্যন্ত বর্ষাকালীন সময়ের ভারী বৃষ্টিপাতের দেখা মেলেনি দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায়। তাই মাথায় হাত পড়ছে পুরুলিয়া জেলার চাষিদের। বিগত দিনে কয়েকদিন হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, সে কিন্তু সেই বৃষ্টিপাত পুরুলিয়া জেলাবাসীর কোনো কাজে লাগেনি, মাঠের জমিতেও জল দাঁড়ানি। ইতিমধ্যেই চিন্তায় মাথায় হাত পড়েছে পুরুলিয়া জেলার চাষিদের। তোমাকে সরকারের রিপোর্ট দেখাতে চাইছি, যে পুরুলিয়ার কৃষি দপ্তর থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে, প্রতি বছর মানে পয়লা জুন থেকে এখনও পর্যন্ত 579.55 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে পুরুলিয়া জেলায়, কিন্তু এবছর বৃষ্টিপাত হয়েছে 323.44 মিলিমিটার মাত্র, এবং অর্থাৎ বৃষ্টিপাতের দিক থেকে এখনও পর্যন্ত 44.2% পুরুলিয়া জেলা এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে। আর তাই বৃষ্টিপাতের অভাবে পুরুলিয়া জেলা এখনও পর্যন্ত চাষাবাদ সেরকম হয়নি, কারণ কৃষি দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্ট অনুযায়ী প্রতি বছর মানে বিগত বছরে পুরুলিয়া জেলাতে 218,420 হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল, কিন্তু এবছর বৃষ্টিপাতের অভাব দেখা দিয়েছে, তাই বৃষ্টিপাতের অভাব মাত্র তোমার 6,500 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে জেলা অনেকটা পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত। তবে যে শ্রাবণ মাস রয়েছে, সেই শ্রাবণ মাসে গড়ে দুদিন পরপর যদি 50 মিলিমিটার পরে বৃষ্টিপাত হয়, তাহলে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এমনটা একেবারে, কারণ এই জেলার একটা বড় অংশের মানুষ বৃষ্টির জলের উপরে নির্ভর করে চাষাবাদ করে থাকেন, সেক্ষেত্রে যখন বৃষ্টি কম হচ্ছে সমস্যা তারা পড়বেন খুব স্বাভাবিক। তুমি থাকো আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ রয়েছেন ঝাড়গ্রাম থেকে, আমরা ঝাড়গ্রামের ছবিটাও জানবো। রবীন্দ্রনাথ, আমরা যেমনটা জানি যে ধান বিক্রির টাকাতেই অনেকের দৈনন্দিন সংসার খরচ, ছেলে মেয়েদের পড়াশোনা সহ বিভিন্ন খরচ তারা সেগুলো নির্বাহ করে থাকেন, কিন্তু যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, চাষবাস হচ্ছে না, কি বলছেন কৃষকরা, কতটা সমস্যায় পড়েছেন তারা? দেখো পিউ, তোমাকে প্রথমেই জানিয়ে রেখি, এই ঝাড়গ্রাম জেলা কৃষি নির্ভর এলাকা, এখানে সেহারে কর্মসংস্থান নেই, কৃষির ওপরে নির্ভর করে এই এলাকার মানুষজনের জীবন জীবিকা নির্ভর করে। এবারে প্রায় বিগত দশ বছরের তুলনায় আমরা দেখছি এবারে সর্বনিম্ন এখনও পর্যন্ত বৃষ্টি এই মরশুমে দেখা নেই। তবে বিগত দিনের তুলনায় চাষের পরিমাণও যথেষ্ট কম। বিগত দিনে যেটা আমরা কৃষি দপ্তর সূত্রে জানতে পেরেছি, গত বছর খারিফ ধান যেটা চাষ হয়েছিল সেইটা 1,17,000 হেক্টর জমিতে চাষ হয়েছিল, তবে এবছর লক্ষ্যমাত্রা একটু বাড়ানো হয়েছিল কৃষি দপ্তরের সূত্রে যেটা জানতে পেরেছি, 1.5 লক্ষ প্রায় লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে প্রায় 60,000 হেক্টর জমিতে এই ধান চাষ হচ্ছে। মানুষজন তলা লাগিয়েছেন কিন্তু বৃষ্টির দেখা নেই, সেই তলা এখন একেবারে নামেই তো বর্ষাকাল, কিন্তু অথচ সেভাবে ভারী বৃষ্টি দেখা নেই, এবং এর জন্যই দেখা যাচ্ছে আবহাওয়ার খামখেয়ালি পনার জন্য ক্ষতি হচ্ছে চাষে। তোমাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ।